হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মঙ্গলবার, 21শে ফেব্রুয়ারি। আজ আমার শ্বশুর চলে যাচ্ছে, তার জন্য ব্যাগটা গুছাচ্ছে। ওর বাবা স্টেশনে এগিয়ে দিয়ে আসছে, তারপরে ওখান থেকে যাবে। এই যে রওনা হয়ে গেছে, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে, এখনে রেখে আসবে। বেশি দিন থাকতে পারলো না, একটু কাজ আছে, তার জন্য চলে যেতে হচ্ছে। অবস্থা, দাদু চলে গেছে, অবস্থা আমার শ্বশুর এই মাত্র চলে গেল, বেশি দিন থাকলো না, 3-4 দিন ছিল মনে হয়। এখান থেকে ওখান থেকে একটু ঘুরে বেড়িয়েছে, আমাদের বাসায় বেশি থাকিনি। আমার দাদু দাদু এখন কাকে বলবে, দাদা দাদা, কি সুন্দর ঘুরে বেড়াতো শুভম। হ্যাঁ, দাদু চলে গেল, আর কবে দেখবা। আমি আজ রান্না করেছিলাম লাউ চালের ভাত আর ডিম আলু মশলা দিয়ে, আর কচু আর মাছ দিয়ে রান্না করেছিলাম। কি আর করব, কিছু খাওয়াতে পারিনি শ্বশুরকে, যে সময়ই পাইনি, 2-1 দিন রয়েছে, কি এমন খাওয়াবো। কাল পিঠা বানিয়েছিলাম, একবার খেয়েছে, আর খেলো না। আমি এখনো খাইনি, চলো খেয়ে আসি। টাটা সবাই। শুভম, তোমার দাঁত কই, দেখাও দেখাও, ই দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই যে দেখো আমার ছেলের দাঁত উঠে গেছে, এই যে কই 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 কই, এই যে দাঁত উঠে গেছে শুভমের। এত দিনের অপেক্ষার আজ অবসান হলো, যে দাঁত একটু বেরিয়ে গেছে, একটু এত অপেক্ষার পরে, যে দাঁত ওঠে না কেন ওঠে না কেন, ফাইনালি উঠেই গেল। আজকে বেরোলো, আজকে কালকেও দেখছি কিন্তু কালকে উঠিনি। আজকে হচ্ছে কয় তারিখ, আজকে 21শে ফেব্রুয়ারি। হাই পুড়ে যাবি, আজকে শুভমের দাঁত উঠলো। এই যে এই যে এই যে, বা বা, মোবাইল ধরার জন্য কি করছে, এই যে দাঁত 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 দেখাও, দেখাবি না দাঁত, দেখাও দাঁত দেখাও, দেখাবেই না। হাই, এই যে শুভমের দাঁত কই, এই যে 14 মাস হতে আর 15 দিন বাকি আছে, 13 মাস 15 দিন, আজকে 21শে ফেব্রুয়ারি, আজ দাঁত উঠেছে।